কাল অনুষ্ঠিত হবে বাফুফে নির্বাচন। ইতোমধ্যে তাবিথ আউয়াল সভাপতি হিসেবে এগিয়ে আছেন। সিনিয়র সহ সভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বী না থাকায় ইমরুল হাসান নির্বাচিত হয়ে গেছেন। আগামী চার বছরের ফুটবলের নেতৃত্ব ঠিক করে দেবেন 133 জন কাউন্সিলর। কাল সকালে অনুষ্ঠিত হবে বাফুফের এজিএম। দুপুর দুইটায় শুরু হবে ভোট গ্রহণ, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। 21টি পদের জন্য কাল লড়বেন 45 জন প্রার্থী। শীর্ষ দুই পদে কারা বসছেন তা প্রায় নিশ্চিত। সভাপতি পদে তাবিথ আউয়াল ও দিনাজপুরের তৃণমূল সংগঠক এএফএম মিজানুর রহমান লড়বেন, যদিও সভাপতি পদের দৌড়ে এগিয়ে তাবিথ আউয়াল। জমজমাট লড়াইয়ের সম্ভাবনা থাকছে সহ সভাপতি পদে ও কার্যনির্বাহী সদস্য পদে। ছেলেটারে ধরে রাখতে পারলাম না, উচ্চ শিক্ষিত বানাবার জন্য মাতবরের কাছে বিক্রি করে দিলা। নয়নকে আমার মেয়ের জামাই বানিয়ে কিনে নিয়েছি। ঘরের পেছন থেকে কসুর লতি তুলে বাজারে নিয়ে গেছিলেন ব্যস্ত। 1,00,000 টাকা দিয়ে কিনে নিল। কে নিল? নয়ন। আপন নয়ন আপনার লোকে কথা কইছে না? তোর নয়নের সুখ দেখে আমি বুঝছি। নয়ন ওকে ভুলে নাই, রক্ত না। আমি আমনেরে আমার ইচ্ছায় পাই নাই, আপনি আমারে আপনার ইচ্ছায় বিয়ে করেন নাই। যেখানে দুজনের ইচ্ছা পূরণ হয় নাই সেখানে ভালোবাসা শ্রদ্ধা কিভাবে আসে? আমি আপনার দেখেই ঘর জামাই হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আপনার সাথে যে অন্যায় করছে আমি তার প্রতিশোধ নেব। নয়ন রে একটু সময়ের জন্য বিখ্যাত হয়, আমি খালি নয়ন রে নিয়ে যাবো, ওর মা এক ঝলক দেখব। জমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফ এ স্মার্ট রেফ্রিজারেটর।